এমন কিছু মানুষ আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। যারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ইমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখেরাতের উপরও ইমান এনেছি, ওয়া হুম বিমুমিনিন, অথচ বাস্তবে তারা মুমিন নয়। এমন কিছু মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, যেই মানুষগুলো কালেমা পড়ার পরও মুমিন হতে পারবে না, তারা আখেরাতের উপর ইমান এনেছে, আল্লাহর উপর ইমান এনেছে বলবে, কিন্তু আল্লাহর বক্তব্য হলো তারা মুমিন নয়। এই কথাগুলো আল্লাহ তাআলা আজকে বলেন নাই, বলেছেন 1400 বছর আগে সোনালী যুগে। ওহি নাজিল হচ্ছিল যখন, ওই যুগে বলেছে কিছু মানুষ কালেমা পড়বে কিন্তু মুমিন নয়। কালেমা পড়ার পরেও ঈমানদার নয় এই যুগ, ওই যুগে যদি এমন মানুষ থাকে, আজকের এই যুগে ওই যুগ ওই মানুষগুলোর সংখ্যা কমেছে না বেড়েছে? আমার বন্ধু, কালেমা পড়ার পরে মুমিন নয় এর সেই হতবাগা আর কে আছে? কারণ মানুষ তো মুমিন হওয়ার জন্যই কালেমাটা পড়ে। এই কালেমাটা পড়তে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। মক্কা আর কাফেরদের সম্মুখে এই কালেমাটা উপস্থাপন করেছে, কাফেররা কালেমাটা গ্রহণ করে নাই, যুদ্ধ শুরু করছে। আপনারা জেনে থাকবেন, সর্বপ্রথম রাসূলকে পাথর মেরেছিল ওনারা 50 আবুল আহাব। অপরাধ শুধু এটাই ছিল, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন তুমি বলো, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, সফল হবে। চাচা আবুল আহাব দেরি করে নাই, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ওয়ালিহা যা জামাতানা বলে পাথরটা মেরে দিয়েছে। এইভাবে যত নবীর সাথে কাফেররা দুশ্মনী করেছে, ব্যক্তিগত টাকা পয়সা নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে, জায়গা জমিন নিয়ে কোনো দুশ্মনী হয় নাই, দুশ্মনী হয়েছে শুধু এই কালেমার কারণে। কিছু মানুষ সেই কালেমাটা নেবে, নেয়ার পরও তারা মুমিন হতে পারবে না, তাহলে বুঝতে হবে তাদের মতো হতবাগা আর কেউ নেই। যারা কালেমা পড়েনি তারা মুমিন না, যারা কালেমা পড়েছে তারা মুমিন, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু কিছু মানুষ আছে কালেমা পড়ো মুমিন নয়। এখন ওই মানুষগুলো আমাদের বেশি চিনা দরকার, কারণ কালেমা পড়ে নাই, আজকের মাহফিলে এমন কেউ আসে নাই। আমরা সবাই কালেমাওয়ালা, আমরা তো ভেবে বসে আছি কালেমা পড়লে বুঝি জান্নাত, এবং আলেমুল আমাদের মুখ থেকে আমরা ওয়াজও শুনেছি যে ব্যক্তি কালেমা পড়বে সে কোনো না কোনো দিন জান্নাত পাবেই। এই ওয়াজগুলো শুনে আমরা মনে করতেছি জান্নাত আল্লাহ আমাদের না দিয়া কারে দেবে। এই জন্য আমরা দেখতে পাই সমাজের কিছু বেনামাজিও আছে, যারা জুমার নামাজটাও পড়ে না তারাও জান্নাতের আশা করছে। আমার ভাই দাঁড়ি নাই মুস নাই, গাঁজা খায় ইয়া বা খায় মদ পানকারী, দোতরা বাজায়, তবলা বাজায়, এমন লোকেরাও জান্নাতের আশা করছে। এবং জান্নাতে তো সস্তা হয়ে গেছে। চাঁদপুরের এক পীরের দরবারে একজন আলেমকে দেখলাম বক্তৃতা দিচ্ছে, ইউটিউবে দেখলাম, উনি বলতেছে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না। আমাদের সানপুরি বাবার চেহারার দিকে তাকাইতে অজু লাগে, কোরআন পবিত্র, সানপুরি বাবাও পবিত্র,
তাই হুজুরের দিকে ওযু করে যদি তাকাও হুজুর নুরানি ঝলক মারতে পারে, নামাজ রোজা ছাড়াই নাকি হুজুর জান্নাতে নেবে। জান্নাত মাগনা হয়ে গেছে, এখন এটার আশা সবাই করতেছে, এবং এত মাগনা হয়েছে অনেক ফির সাহেব আছে জান্নাতের টিকেটও দেয়, মুরিদকে বলে দেয় তুই চিন্তা করিস না তোরে সারা আমি জান্নাতে যামু না। এখন মুরিদ গাছের বড় কাঁঠালটা লইয়া হুজুরের বাড়িতে যায়, হুজুর যেন কোনোদিন নারাজ না হয়, হুজুর রাজি রাইখা মরা লাগবো, তাই মা বাবারও খাওয়ায় না, পীরের কাছে দৌড় মারে এমন মুরিদও আছে না না। পীরকে খুশি করতে হবে, এটাই তার জীবনের লক্ষ্য, কারণ হুজুর কইছে হুজুর আমার সারা বেহেশতে যাইব না, উনি নারাজ হইলে তো আমি গেছি। আমার বন্ধু গড়ে জান্নাত পেয়ে যাবে, এই স্বপ্ন মানুষের ভিতরে ঢোকার কারণে মানুষগুলো ধোকায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয় দুটার মাঝখানে ইমান। আমরা ইমানদার, আমরা জান্নাতের আশা করব, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর জাহান্নামে কিছু লোক যাবে সেটাও যেন আমরা ভুলে না যাই। লামলান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান্নাস আজমাইন, আল্লাহ বলে আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পুরাবো। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবারা জোরে জোরে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের পাশে দাঁড়াইলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি মাটিতে পড়তে থাকতো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিকের মেয়ে, মা আয়েশার বড় বোন, উনি বলতেছেন কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, ফাযাকারা ফিতনাতাল কবর, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, আল্লাহর হাবিব কোনোদিন সাহাবায়ে কেরামের সম্মুখে কবর প্রসঙ্গে আলোচনা করলেন, কবরের ফিতনা কবরের বিপদ নিয়ে কথা বললেন। হযরত আসমা বলেন সাহাবারা এত জোরে জোরে চিৎকার দিতে শুরু করলো, আমরা যারা পিছনের সারিতে মহিলারা ছিলাম আমরা রাসূলের বক্তৃতা শুনতে আর পাই নাই। কবরের কথা শুনলে তারা কান্ত, জাহান্নামের কথা শুনলে কান্ত, কবরের পাশে দাঁড়ালে কান্ত, সবার মনে টেনশন, যদি আমি ধরা খাইয়া যাই উপায় নেই। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো জান্নাতে কেউ যাক আর না যাক আমি যামু, প্রত্যেকের একই ফতুয়া। যারা বন্ধু গরম সন্নি তারা বলে সব বাদ, ওরা রাসুলকে ভালোবাসে না, আশেকে রাসুল না, এশকো নাই, তাই তারা বাতিল ফিরকা, আমরা হইলাম হক। আবার আমরা যারা আছি আমরা কই গরম সন্নি তোরা সব মোশরেক, আমরা হইলাম হক। যারা আটরশি তারা কয় আমরা হক, যারা শর্ম নাই তারা কয় কয় কেডা, আমরা হইলাম হক। সরসিনা কয় আমরা হক, দামতি হুজুর কয় আমরা হক, সবাই হক, তাহলে না হকটা কেডা, কয় নাই। এজন্য গাঁজা খাইয়াও জান্নাতের স্বপ্ন দেখে, তার ফির যদি সরাসরি সামনে বইয়া মহিলা মুরিদ করে আপনি বুঝাইতে পারবেন না, তোমার ফির তো ফদ্দাই করে না, ফরজই মানে না, হে কিসের জান্নাত পাবে সে তো বন্ড। সে বলবে হক্কানি রামনে কি বুঝেন, আপনার চোখ আর আমার পীর বাবার চোখ এক না। এই মিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছে, সাহাবারা জিকির করছে, কখনো লাভ দিয়া গাছে ওঠে নাই, বাসার আঘাত ওঠে নাই। আপনারা এসব কেম করেন, কেন করেন, কামনে কি বুঝবেন, আপনার তো আর জজবা নাই ঠিক না,
যুক্তি সবাই যুক্তি দিচ্ছে, মানে যুক্তি দিয়ে আমি জান্নাতি এটা প্রমাণ করতে হইব। আপনার তো আর এশক নাই আপনি বোঝেন না। হুজুর যখন ওয়াজ করে তখন তাদের মাঝে এমন এশক আসে, এমন জজবা আসে, নিজেরে কন্ট্রোল করতে পারে না, তাই বাঁশের আগা তুইটা লাফায়। এবং হুজুরের ওয়াজ শোনা মাহফিল থেকে আইসা ফ্যান্ডেলে স্টেজে ওইটা হুজুরের সাপ মারে এমন শ্রোতাও আছে না নাই। হুজুর কয় সাপতে দেও, বাধা দিও না। এবং যারা মাঠের মাঝে আছে, যারা প্যান্ডেলে আছে, তার ওই পাগলার দিকে তাকায় মনে মনে কয় আর এটা তো জান্নাতি পাগল, হে ডাইরেক্ট নাকি আল্লাহরে দেখে। ওই সাঁদের দিকে তাকাইলো আল্লাহর পাগল আল্লাহরে দেখে, সূর্যের দিকে তাকাইলো আল্লাহর পাগল আল্লাহরে দেখে, এমন ভাবে মারছে টান, পাবলিক দিছে লাভ, কেউ গাছে ওঠে, কেউ বাসে ওঠে, কেউ মঞ্চে ওঠে, কেউ হুজুরের সাফে। ইসলাম আজকে এক বিকৃত জিনিস হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। অন্ধ যেমন চোখ হারা সে হাতি দেখবে না, চোখ না থাকলে হাতি দেখা যায় না, হাতি বিশাল এক প্রাণী, তাই যদি কেউ হাত দিয়ে টাচ করে করে হাতি দেখতে চায় সম্ভব নয়, বিশাল বড় প্রাণী। তোমার উচ্চতা হলো 3.5 হাত, হাতি হলো 7 হাত, তো তুমি হাত দিয়ে হাতির ফিট কেমনে দেখবা? চোখ যদি থাকতো তাহলে দূরে দাঁড়াইয়া দেখতা, না থাকলে গাছে উঠতে দেখতা, চোখ থাকলে দেখা যায়। আমার বন্ধু অন্ধ হাতি দেখতে গেছে, এখন হাত দিল হাতির গায়ে, 7 জন অন্ধ মিলেছে, 100 কোয়ালা নিচে হাতি দেখার জন্য, 7 জনকে 7 পাশে দাঁড় করাইয়া কয় এবার 1 কদম আগাও, 2 কদম আগাও, 3 কদম আগাও, হাতি দেখার জন্য অন্ধ আগাইছে, এবার কয় হাত বাড়াও, হাতি তোমাদের সামনে, অন্ধ মিয়ারা হাত বাড়াইছে, যে যার মতো হাতির গায়ে হাত দিছে। একবার হাতি পাইয়া কি খুশি আন্দা, আন্দারা কয় আল্লাহ আমার তোমার ধন্যবাদ, তোমার ধন্যবাদ, আল্লাহ তোমার ওসিলা আমাদেরকে হাতিটা দেখাইছে, ও চোখওয়ালা তোমার ধন্যবাদ, আমরা তুমি হাতি দেখাইছো, মনে শখ পূরণ হইছে। আমি জান্নাতের পথ পাই নাই, যা কুনার উসিলা আমি দেওয়ানবাগে আইছি, আল্লাহ মনটা পূরণ করছে, বুঝেন নাই? খুশি, দেওয়ানবাগের বাবা আমার জান্নাতে নিয়ে যাবে। আমি জান্নাতের পথ চিনতাম না, আমি 88 বাবার কাছে আইছি, আরে পাইয়া গেছি। আমি জান্নাতের পথ চিনতাম না, আমি মাঝবান্ডারে আইছি, জান্নাতের পথ পাইয়া গেছি। এই জাতীয় চিন্তা মুরিদদের ভিতরে আসে না নাই? তাই যে পীরের মুরিদ তার পীরকে হক্কানি মনে করতেছে, মনে করে বাবা আমারে জান্নাতে নিবই, এই জন্য বাবা কইলে লাফ মারে, বাবা কইলে ফাল মারে, বাবা কইলে ডোল বাজায়, বাবা কইলে দোতরা বাজায়, বাবা কইলে নিজের বউ দিয়া বাবার পাটাও টিফায়, এমন আছে না নাই? বাবা কইছে ফাটি পাইতে, কই কি টিফামু না, জান্ডা দিয়া লাগু ফাটি, পর্দা দরকার নাই, কোরআন হাদিস দরকার নাই, বাবার কথা শুনতেছে, লাফ মারতেছে, মনে মনে কয় একটা জান্নাতের পথ এতদিনে পাইছি, ওই যে অন্ধ হাতির গায়ে হাত দিয়া সোকলারে দোয়া করে, তোমারে ধন্যবাদ, তোমার উসিলায় হাতি দেখতেছি, এখন হাত দিয়া হাতি দেখতেছে। আচ্ছা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট গেল, এরপরে আবার সোকলা বলতেছে, এই আন্দা মিয়ারা 10 টাকা করে দিছো, 70 টাকা, আর কয় মিনিট সময় দিমু? 10 টাকা করে সাদা দিয়ে আমার আনছো, 70 টাকা দিয়ে, সময় বেশি আর দিতাম না, হাতি দেখা হয়েছি নি, আবার চলো তোমরা জাগাত পৌঁছাই দিয়ে আসি বাজারে। অন্ধরা কয় হ্যাঁ হাতি দেখছি। এবার যাওয়ার পথে অন্ধরা গল্প করে, কিরে হাতি কেমন দেখলি? তখন এক আন্দা কয় হাতি আমি দেখছি মূলার মতো, আরে কত শখ করে হাতি দেখমু দেখমু ভাবছি, আজকা দেখছি হাত দিয়ে চাইছে, হাতি আর মূলা এক জিনিস, এর মানে সে কোথায় হাত দিছিল? দাঁতে। আপনারা বলুন, দাঁতে হাত দিলে মূলার মতো লাগবে না? হাতি দুইটা দাঁত আছে নি এরকম, হাত দিয়ে দেখবেন যে হ্যাঁ ঠিকই, এজ লাইক এজ মূলা। সাথে সাথে আরেক হাতি আরেক অন্ধ প্রতিবাদ করছে, কয় তুই আলু দেখছ? আমি নিজে হাত দিছি, দেখছি কুলার মতো,
এর মানে সে হাত দিয়েছিল হাতির কানে। আরে কান্দা কয়, তোমরা দুইজনে কচু দেখছো, আমি দেখছি হাতি খাম্বার মতো, আমি দুই হাত দিয়ে ধরছিও। এর মানে সে কোথায় ধরছিল? পায়ের মাঝে। ও দোস্ত, কেউ কয় মুলার মতো, কেউ কয় কুলার মতো, কেউ কয় খাম্বার মতো, কিন্তু যে চোখওয়ালা আশেপাশে হাঁটতেছে আর হাসতেছে, কই তোরা বুঝি হাতি দেখতে আইছিলি? আমি 70 টাকায় পাইলাম, তোরা লসে পড়লি। কারণ হলে চোখ না থাকলে হাতি দেখা যায় না, তুমি হাত দিয়া কি আর দেখবা? কোরআন হাদিস সাইরা দিয়া পীরের কাছে যাইয়া বাংলাদেশে বর্তমানে প্রকৃত ইসলাম পাওয়া কঠিন হয়ে গেছে, কারণ পুরা ইসলামের আলোচনা পীর সাহেবরা অনেকে করতে রাজি না। কারণ পুরা ইসলামের আলোচনা করতে গেলে জিকিরের ওয়াজও করা লাগবে, জেহাদের ওয়াজও করা লাগবে। এখন ফুরা কইতে গেলে নামাজের ওয়াজ করো, জিকিরের ওয়াজ করো, ঠিক আছে চলো, কোনো অসুবিধা নাই, পেটও বড় হবে, গর্দানও মোটা হবে, হাদিয়া তোফা আসবে, কিন্তু জেহাদের ওয়াজ শুরু করো, জঙ্গির মামলা খাওয়া লাগবে, মৌলবাদী বলে গালি দেওয়া হবে, এত বড় রিক্স নেয় কেডা? এই জন্য আন্দা মুরিদগুলো যেগুলো কোরআন পড়তে পারে না, তারা অনেকে কোরআন পড়তেও বলে না। আগেকার হক্কানি পীর সাহেবরা আপনারা দেখে থাকবেন, এই যে আমাদের আড়াই বাড়ির পীর সাহেব হুজুরকে দেখেছেন, নামটাও ছিল গোলাম হক্কানি, উনার বাবা উনারা আদামতির পীর সাহেব রাজিমুদ্দিন সাহেব, সিনার নেসারউদ্দিন সাহেব। আপনি দেখে থাকবেন যেখানে একজন ভালো আলেম পীর আছে সেখানে কোরআনের মাদ্রাসা আছে, তারা মাদ্রাসা বানাইছে, কারণ তারা জানে আমি যদি ইসলাম দেখাতে চাই অন্ধ থাকলে পারবে না, তা চোখ খুলে দিতে হবে, চোখ না খুলে দিলে ইসলাম সে বুঝবে কেন? এই জন্য কোরআনের মাদ্রাসা বানায় মানুষের হাতে হাতে কোরআন তুলে দিছে। আমার বন্ধু যারা কোরআনওয়ালা তারা ইমান পেয়েছে, সবাই তো জান্নাতের আশা করে বসে আছে, এখন নামাজ পড়ুক না পড়ুক, মোচ রাখুক দাড়ি রাখুক না রাখুক, গাঁজা খাক আর ইয়া বা খাক যাই খাক না কেন, সবাইকে ওই আন্দার হাতি দেখানোর মতো দেখাইছে যে আমাদের পিসায় বুজুর এমন জিকির করে আল্লাহরে কত আগে রাজি কইরা লাইছে, উনি তো মরিস সারা ভেসতে যাইব না, লাখ লাখ সাথে করে নেবে। তাই কোন কোন পীর সাহেব তো মুখ পস্কে বলেও ফেলছে, বড় বড় জাহাজে কইরাও নিব বলছে না, আলহামদুলিল্লাহ। পরে কিন্তু উনি আবার বলছে যে এটা ঠিক হয় নাই বলা, এটা ভালো, এটা খুব ভালো। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হলো জান্নাতকে সস্তা করে দাও, জান্নাত এত সস্তা হয়ে গেছে এখন আমার বন্ধু, যেখানে সেখানে টিকিট পাওয়া যাচ্ছে, জান্নাত মুসলমান পাবে মোমেন পাবে কোনো সন্দেহ নাই, কিন্তু সাহাবারা কান্ত কেন? হযরত ওসমানকে তো রাসূল দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিছে, দেয় নাই দেয় নাই দেয় নাই, দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে এমন সাহাবি আছে কিনা? কতজন? অনেক অনেক, দশ না, অনেক, দশ হলো বিখ্যাত। ওসমান বিখ্যাত দশজনের একজন, আশারা মুবাশশারা, আল মাশহুরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, কজন হলো? তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন জায়েদ, কজন হলো? আব্দুর রহমান ইবনে আউফ, আবুবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই হলো আশারা আল মুবাশশারা, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা। এই দশজনের মাঝে হাসান হোসাইনের নাম ঢুকছেনি? ওরা জান্নাতে সুসংবাদ পায় নাই? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা শুধু জান্নাতি নয় জান্নাতের যুবকদের নেতা। তাহলে কয়জন হলো? হযরত বেলাল পায় নাই? ও বেলাল, মেরাজের রাতে আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি, কয়জন হয়ে গেল? হযরত ফাতেমা পায় নাই? ইন্না ফাতেমা তাজ জাহরা সাইয়্যিদাতান নিসা ইহালিল জান্নাহ,
ফাতেমা যাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি শুধু জান্নাতি নন, জান্নাতের নারীদের নেত্রী। কয়জন হয়ে গেল? হযরত খাদিজা পায় নাই, আয়েশা পায় নাই, উম্মু হাবিবা পায় নাই, কত সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছে অনেকেই। উসমান দশের এক বিখ্যাত দশ, কিন্তু কবর দেখলে কেন কান্ত? কারণ তার ভিতরে টেনশান যে আল্লাহ সুসংবাদ দিছে, ওই সুসংবাদ ক্যান্সেল করার ক্ষমতাও তার আছে। ও ভাইরা, নবীরা জানে তারা জান্নাতি, যদি নবীরাই জান্নাত না পায় জান্নাতটা পাইব আর কে? কিন্তু হাসরের মাঠে ইয়া নাফসি বলে চিৎকার দেবে এমন হাদিস আছে না? নাই। সহি বুখারীর রাওয়ায়াত, সহি বুখারীর হাদিস। আদম বলবে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি। বাংলা অর্থ হলো আমার কি উপায়, আমার কি উপায়? নবীরা তো জান্নাতি, তারা কেন চিৎকার দেবে? কারণ তারাও জানে যে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেবেন বলেছেন, তিনি যদি ক্যান্সেল করে দেয় জান্নাতের টিকেট, ও আল্লাহ কেন ক্যান্সেল করেছো এই প্রশ্ন করার সাহস কারো নেই। এই জন্য সাহাবারা কাঁদে, নবীরা ইয়া নাফসি বলে কাঁদবে। আর আমাদের অবস্থা কি? আমরা কালেমা পড়ে মুমেন হইয়া মোসে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ যেন না লাগে, ভাবসাব অন্য রকম, জান্নাতে কেউ যাক আর না যাক আমার ঠেকায় কে? এই জন্য আমরা অন্যের দোষ ধরায় ব্যস্ত, নিজের খবর ভুলে গেছি। আমার প্রিয় ভাইয়েরা শুনুন, কিছু মানুষ আছে কালেমা পড়ার পরও তারা মুমেন নয়। এখন কালেমা পড়ে যত মুমেন হতে পারে নাই এমন লোক কারা কারা, আমাদেরও জানা দরকার আছে না নাই? কারণ যদি আমরা বুঝতে পারি, আমিও তো কালেমা পড়েছি কিন্তু মুমেনের তালিকায় নামটা তো ঢোকে নাই, এখনো তাওবা করে নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে না নাই? তামাম দুনিয়ার মানুষগুলো মৌলিক চার ভাগে বিভক্ত, একদল কাফের, আরেকদল মুশরিক, আরেকদল মুনাফেক, আরেকদল হলো মুমেন। কাফেরের মাঝে মুলহিদ শামিল, নাস্তিক শামিল। এই চার ভাগের মাঝে এক ভাগ জান্নাতি, বাকি তিন ভাগ জাহান্নামি। মুশরিক জাহান্নামি, কাফের জাহান্নামি, মুনাফেক জাহান্নামি। এখন কাফের মুশরিক হলো সে যে কালেমার দ্বারে কাছে আসে নাই, কালেমা নেয় নাই। আর মুনাফেক হলো যে কালেমা পড়েছে কিন্তু কালেমার দাবি পূরণ করে নাই। কালেমার দাবি পূর্ণ না করলে আপনিও মুমেন হতে পারবেন না, আপনি মুনাফেক হয়ে যাবেন। মুনাফেক কালেমাওয়ালাদের ভিতরে ঢুকে বসে থাকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিকদের মাঝে মুনাফেক নাই, কারণ তারা তো কালেমাটা পড়েই নাই। এখন যারা কালেমার দাবি পূর্ণ করলো না, ইমান এনেছে বলে প্রচার করলো, ওই লোকগুলোর উপরে আল্লাহ নিজে খুব রাগি, খুব খেফা। এই জন্য আল্লাহ তাআলা যখন জাহান্নাম উদ্বোধন করবেন, তিনি মুনাফেককে দিয়ে শুরু করবেন। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের মাঝে আল্লাহ কাফের মুনাফেক একত্রিত করবে। শব্দটা শুরু থেকে ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, শুরুকে কথা বলেন না ভাই, শুরু থেকে হ্যাঁ। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম, এখানেও শুরু হলো মুনাফেক দিয়ে। কোনো গর্তে যদি আপনি বিশটা ইট ফেলেন, সবার নিচে কোন ইট যাবে? প্রথমে যে ইট ফেলবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামে সবার তলায় থাকবে, কারণ তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামে লোক ফেলা শুরু করবে।
ওই মুনাফেকগুলোর উপর আল্লাহ খুব নারাজ, খুব খেফা। এর কারণ হলো ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করে মুনাফেকেরা, তাদের কারণে দিন ক্ষতিগ্রস্ত কাফের চেয়েও বেশি হয়। কাফেরদেরকে নিয়ে কোরআনে আলোচনা আছে, আলাদা সূরাও আছে, সূরা কাফেরুন। এটা হলো মাত্র তিন লাইন। মুনাফেক নিয়ে আলোচনা আছে, আলাদা সূরা আছে, সূরাল মুনাফ, সূরাতুল মুনাফেকুন, ওইটা হলো 21 লাইন। সূরা কাফেরুন তিন লাইন, সূরা মুনাফেকুন 21 লাইন, 7 গুণ বড়। এর কারণ হলো দিনের ক্ষেত্রে মুনাফেকদের শত্রুতাটা জঘন্য হয়। বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বন্ধু, আমাদের দেশে ইসলাম যে নাই কোথাও, সমাজের রাষ্ট্রের কোনো অঙ্গনে ইসলাম পাওয়া যায় না। সচিবালয় ইসলাম দিয়ে চলে না, বঙ্গভবনও চলে না, গণভবনও চলে না, মন্ত্রণালয় চলে না, ডিসি অফিস চলে না, আদালত ভবন চলে না, কোরআনের আইনে কোথাও রায় হয় না, কোথাও নাই, কোথাও নাই। অথচ যারা মোমেন ছিল কোরআন দিয়ে তারা অর্ধ পৃথিবী চালাইছিল, অর্ধ পৃথিবী কোরআন চালাইছে। এখন আমাদের কোরআন প্রাইমারি স্কুলটাও চালায় না, এ কোরআন এখন মসজিদও চালায় না। ওই মসজিদ হক কথা, কোরআনের কথা বললে ইমামের চাকরি থাকে না, কোরআনের অংশ চলছে, আংশিক চলছে। এ মসজিদ একসময় কোরআন চালাইছে, দেশ কোরআন চালাইছে, সব কোরআন চালাইছে। এখন এই যে কোরআন কিচ্ছু চালায় না, এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দায়ী নয়, কারণ বাংলাদেশে তারা সবাই মিলে 10%, আর আমরা যারা কালেমা পড়ছি আমরা হইলাম 90%। এখন তারা পক্ষে থাকলে কি না থাকলে কি কিচ্ছু আসে যায় না। এদেশে যে সমাজে ইসলাম পাওয়া যায় না, রাষ্ট্রে পাওয়া যায় না, এটা কালেমা পড়া কিছু মুনাফেকদের কারণে, এটা কালেমাওয়ালাগুলার কারণে, যেগুলো মুনাফেক, কালেমার দাবি পূরণ করে নেই। ইযা লাকাল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মসজিদে আমাদের সাথে একত্রিত হয়, মাহফিলে একত্রিত হয়, তখন তারা বলে আমরাও আসি আপনাদের সাথে, আমরাও তো ইমানদার। মসজিদে আমি আইসি ডান পা দিয়ে ঢুকছি, বাম পা দিয়ে বেরোইছি, মসজিদে আইসা আমি আল্লাহর কথা মতো নামাজ পড়ি। হুজুর আপনি ভুল করেন দেখবেন আপনারও লোকমা দিমু, হুজুর আপনার আছে আমি আল্লাহ হলিমান হামিদা বললে আমরা তো মাথা সোয়াই রাখি না, নোয়াই রাখি না, দাঁড়াইয়া যাই। মাগরিবের পরজ 3 রাকাত, জোহরের পরজ 4 রাকাত, কম তো আর পড়ি না। ও হুজুর আল্লাহরে মানি না কে কইছে? তাই মসজিদে এসে আল্লাহর আইন চলবে, মসজিদে আল্লাহর কথা ছাড়া কারো কথা চলবে না, গলা ফাটাইয়া কয় ঠিক, কিন্তু আদালতে যাওয়ার পরে কয় ব্রিটিশ আইন চলবে, হেয়ানে কয় এটাও ঠিক। যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক। ইযা লাকাল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুমিনের কাছে আইসা কয় আমরা মুমিন, ঈমান আনি লাইছি, আমরাও কোরআনের পক্ষে, আলিফ বা তা সা আমরাও পড়ি, বলছে না নামাজ শুধু আপনারা পড়েন না, নামাজ আমরাও পড়ি, আমরা তাহাজ্জুদও পড়ি, এক এক রাইতে 70-80 রাকাত। আরে বাবা, আরে বাবা, কি নামাজ রে, কম সম পড়ে না, এত লম্বা রাত পাই কই আল্লাহই জানে, 70-80 রাকাত পড়ালা। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের জন্য কয়দিন আগে এক মাহফিলে বলছিল, তোমরা যদি সারা রাত তাহাজ্জুদে পড়ো, ঢাকা ক্লাবে গাঁজা খায় কেডা। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়লে তোমরা হিরার সময় পাও কোন দিয়া? আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, হ্যাঁ ইসলামের সাথে আমরা আছি, নাই কইছে কেডা? নামের আগে আলহাজ আছে, আমিও তো হাজি, কিন্তু আবার যেই মাত্র আমরা বলি আদালত কোরআন দিয়ে চলবে, শুধু মসজিদ নয়, কই তুই মৌলবাদী? কি আশ্চর্য! ইযা লাকাল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, মুনাফিকরা হবে দ্বিমুখী, তারা মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, আবার শয়তানের কাছে গেলে শয়তানের বন্ধু সাজে।
এই চরিত্রের মানুষগুলো আল্লাহর বড় ক্রোধের শিকার হবে, তাদের অবস্থান হবে জাহান্নামে সবার তলায়। মনে মনে কি ভাবছেন? হুজুর বলেন কি, এই যে নামাজ টামাজ পড়ি এগুলো কি সব বাদ? হে বন্ধু, সব বাদ। কারণ যে কুফরি করবে তার ইমানের অ্যাকাউন্ট নাই, যে শিরিক করে ইমান নামক অ্যাকাউন্ট নাই, যে মুনাফেক হয় তার ইমান নামক অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট যদি না থাকে টাকা জমা দেবেন কোন ঠিকানায়? এই জন্য ব্যাংকে টাকা রাখার আগে অ্যাকাউন্ট করা লাগে, আমল করার আগে ইমান ঠিক করা লাগে। ইমান হলো অ্যাকাউন্ট, ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। যদি এক না থাকে শূন্যের মূল্য এক আনাও নাই। এখন যারা মুনাফেক তাদের তো একই নাই, ইমানই নাই। কালেমা পড়লে মুমেন হয় তোমারে কে কইছে? যদি তাই হতো আব্দুল্লাহ ইবনে উবাই তো মুমেন হতো, রাসূলের হাতে কালেমা পড়ছে হয়নি। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কি পড়ে নাই, বলে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, কিন্তু মরার পরে জানাজার নামাজ হয়েছে। আপনি সকাল সন্ধ্যা হাজারবার কালেমা পড়তেছেন, হুজুর কয় কি আমি মুমেন না কইছে কেডা, কিন্তু কালেমা যে আপনি কি পড়েন নিজে বুঝেন না, মানেন না, দাবি পূরণ করার চিন্তাটাও মাথায় নেই। এই যে কসবা বাজারে একজন হিন্দু ভদ্রলোকের দোকানে আপনি ঢুকবেন, এই সাদা কাগজের মাঝে বাংলায় লিখে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার পরে দুরুদ পড়বেন না। কিছু জায়গাতে রাসূলের নাম আসবে কিন্তু দুরুদ না পড়াই সুন্নাহ। যেমন কোরআনের ভিতরে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আছে না, ওখানে কি থাইম্মা দুরুদ পড়ি আমরা? কথা বলেন না কেন ভাইয়েরা? হ্যাঁ না কোন, শুধু বেশি কিছু কইেন না, আমরা দুরুদ পড়ি। রাসূলের নাম কোরআনে এসেছে, মুহাম্মদ এসেছে চারবার, আহমদ এসেছে, আছে না, এগুলো রাসূলের নাম আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমরা কি থাইম্মা দুরুদ শরীফ পড়ি না? রাসূলের নাম আসবে কিন্তু দুরুদ নাই কোরআনে। আরেকটা হলো কালেমাতে, এই জন্য হাদিসের কিতাবগুলোতে দেখবেন কালেমার সাথে রাসূলের দুরুদ কোন হাদিসের কিতাবে লেখা নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওখানে মাঝখানে কোনো দুরুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শেষ, অক্ষর যে কয়টা আছে ওই কথার নাম ইমান, বাড়বেও না কমবেও না। আরেকটা হলো আজানের জবাবে, আমাদের দেশে এলেমের কমতির কারণে এগুলো হচ্ছে। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা জবাবে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূল বলেছেন না ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা জবাবে তাই বলো। শুধুমাত্র দুটি শব্দ ভিন্ন, হাইয়া আলা সালা এবং হাইয়া আলাল ফালা, সেখানে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল শিখাইছে কোথায় ভিন্নতা আছে। মুয়াজ্জিন যখন আজান দেন, আপনারা তো মাঝে মাঝে আজান দেন, দেন না? আচ্ছা, আজানের মাঝে আপনারা বলেন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না? তখন কি আপনি দুরূদ শরীফ পড়েন? আপনি আজানের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, দুরুদ শরীফ পড়েন নাই, কারণ কালেমার পরে দুরুদ নাই। এই জন্য জবাবের মাঝেও দুরুদ নয়, জবাবে হবে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। পুরাটা আজানে সিস্টেমে শেষ হবে। ফজরের আজানে মুয়াজ্জিন কি বলে? আসসালাতু খাইরুম মিনান নাউম, আপনারাও ঠিক তাই বলবেন। আমাদের দেশে বলে সাদাকতা ওয়া বারিদিতা। আল্লামা মোল্লা আলী কারী রাহেমাহুল্লাহ বলেন, লাইসা লাহু আসলুন আল আসরার আল মারফুয়া, পৃষ্ঠা নম্বর 230, উনি বলছে এই শব্দটার হাদিসে ভিত্তি নাই, বরং তোমরাও বলবা আসসালাতু খাইরুম মিনান।
যাই হোক বন্ধু, বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলাম এই সাদা কাগজের মাঝে লিখে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে আপনি গেলেন করবা বাজারে, একজন হিন্দু শিক্ষিত দোকানদার তার হাতের মাঝে কাগজটা ধরাইয়া দিলেন। কাগজ ধরাইয়া বললেন যে আঙ্কেল, এটার মাঝে কি জানি লেখা, একটু পয়রা শুনান তো। মানে আপনি ভান ধরছেন যে আপনি পারেন না। ও হিন্দু মিয়া, তাড়াতাড়ি এটা হাতে লইয়া কয়, আরে মেয়েরা তো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাগজটা হাত থেকে টান দিয়ে আইনা কইলেন, আমি কিন্তু আপনারে মোমেন বানাইয়া দিলাম। আপনি মুসলমান হয়ে গেছেন চাচা, হিন্দু মিয়ার সাথে সাথে বলবে রাম রাম রাম, বলবে না এই কি কস আমি কবে মুসলমান হয়েছি, এই মাত্র হয়েছেন, আমি কিন্তু আপনারে কালেমা পড়াইছি। হিন্দু বেটা বললো সালা কি করিস না রে, তুই তো আমারে কইছ লেখা কি, আমি তো ফোরছি। কই ফোরলি তো মুসলমান, কালেমা না ফিরা মুসলমান হয় না, আপনি তো ফোরছেন। এবার আস্তে করে মোবাইলের মাঝে আপনি ক্লিক করছেন, অডিওটা অন কইরা পকেটে রাইখা বেড়ারে কাগজটা পড়াইছিলেন, বেড়া টের পায় নাই, এখন অডিও অন করছেন, বেড়াও শুনতাছে কানের কাছে নিয়া, উনি যা পড়ছে পুরা কালেমা ঠিকঠাক পড়া লাইছে, এখন ও মিয়া কয় আমি মানুষেরও শুনাইয়া দিমু যে আপনি কালেমা পড়ছেন। কালেমা যে পড়েছে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও পড়ে নাই, ঠিকঠাক পড়েছে। আপনাদের ফতুয়া চাই, ওই হিন্দু কি মুসলমান হইছে? কারণ সে কালেমাটা মানার উদ্দেশ্যে পড়ে নাই। এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুক্ত হবে, যখন হুজুর পড়াইছে ছোট্ট বয়স তার 5 বছর 7 বছর, হেতে কালেমা মানা কারে কয়ে বুঝেই না। ওই বয়সে কালেমাটা হুজুর শিখাইছে, মানার নিয়ত ছিল না। এখন এই কালেমা লইয়াই বড় হইতাছে, 70-80-90 বছর হইয়া গেছে, কালেমা যে মানা লাগে, কালেমার শব্দ যে বুঝা লাগে, ইমান যে মুখের জিনিস নয়, ইমান হলো মুখের সাথে কলবের মিল থাকা লাগবে। যে কালেমা মুখে পড়ছি যে কলবে পাওয়া লাগবে, কলবে কলবে নাই মুখের কালেমার এক আনা দামও, এটা ইমাম আবু হানিফার বক্তব্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল ইমান হুয়া তাসদীকু বিল জানানি ফাকাত, ইমান হলো অন্তরের বিশ্বাসের নাম। অন্তরে বিশ্বাস নাই মুখে হাজারবার পড়ো লাভ। আমার বন্ধু, বিশ্বাস যখন আপনি অন্তরে আনবেন কিসের উপরে আনবেন? এবার রাসূল শিখাইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আছে কিনা? শুধুমাত্র আল্লাহর উপরে নয়, ফেরেশতার উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, আখেরাতের উপরে, এগুলো সব মানতে হবে। ইমানের মৌলিক অনুষঙ্গ হলো 6টা, কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা বাংলাদেশে আরো একটু আছে, ওয়ালবাসি দরকার নাই, কারণ ওয়ালিয়মিল আখের কইলে তো হিডা আইসা গেছে। আমাদের দেশের বইগুলোতে লেখে কালেমার মৌলিক অংশ 7টা, এটা ঠিক কথা নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস করি, তো আলবাসি বাদাল মাউত, মরার পরে আবার ওঠা লাগবে, এর নামে তো আখিরাত, তো দুইবার কয় দরকার? এখন আপনি ইমান আনলেন, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করলেন, এবার যারা আল্লাহর কিতাবের উপর ইমান এনেছে তারা শুধু নামাজ রোজা মানলে হবে না, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াতও মানতে হবে। আমার বন্ধু আচ্ছা ধরেন তো, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, আল্লাহুল খালকু ওয়াল আমরু, কেউ যদি কয় আমি পুরা কোরআন মানি শুধু এইটা মানি না, তাহলেও তো 90% মুসলমান হয়েছে, ঠিক না? কত পার্সেন্ট হয়েছে?
Yes, জিরু, পুরা জিরু। কাদিয়ানিদের কি মসজিদ নাই? আছে। কাদিয়ানিদের কি দাড়ি টুপি নাই? আছে। কাদিয়ানি কি রোজা রাখে না? কিন্তু মুমিন না কাফের? কাফের। কারণ তারা কোরআনের চাই রক্ষর মানে না। খালিফ তামিম খাতামান নবীন চাই রক্ষর মানে না। এই কোরআন এমন এক কিতাব, বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত চার অক্ষর নয়, তিন অক্ষর নয়, দুই অক্ষর নয়, কেউ যদি এক অক্ষর না মানে তার ইমান থাকবে না। অঙ্কের মতো দশ লাইনের অঙ্ক একজন ভুল করছে, এক ছাত্র দশ লাইনে পাঁচ সাতটা ভুল করছে, আর একজনে মাত্র একটা ভুল করছে, রেজাল্ট কত? দুইজনেরই সমান। একটা ভুল করেছ, এক ভুলের কারণেও নাম্বার থাকে না, এটা অঙ্কের নিয়ম। এখন মুনাফেকেরও কালেমা পড়ে, কিন্তু কালেমা মানার চিন্তাটাই তাদের ভিতরে নাই, না থাকার কারণে তাদের নামাজ, তাদের রোজা, হজ, যাকাত সব বাদ। বাংলাদেশে এত মুসলমান দরকার নাই, লাগে না, লাগে না। 51% যদি মুসলমান থাকতো 90% দরকার নাই। প্রকৃত মুসলমান 51% হলে এই দেশে কোরআনের আইন ঠেকাতে কেউ পারত না। কিন্তু 90% মুসলমান আছে ভোটার লিস্টিতে, ইসলাম কোথাও নাই, বরং ইসলামের কথা বলা অনেক জায়গায় আছে, যেখানে বড় কঠিন। শুধু ইসলামের পক্ষে থাকার কারণে সরকারি কত বড় অফিসার ওএসডি হয়ে থাকা লাগে, অনেক জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ত, আপনি কার পিছনে পড়েন? আপনার হুজুরের পিছনে। আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়ত নবী মুহাম্মাদের পিছনে, কিন্তু জাহান্নামীদের তালিকায় তার নামটা এক নাম্বারে, সে থাকবে ফেরাও নমরুদেরও নিচে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার ছেলে আবার ভালো মুসলমান ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হুজুর আমার বাবা তো মরে গেছে, আমল তো ভালো নয়, আপনি জানেন আমিও জানি, কবরে তো ভালো থাকবে না, কিন্তু আমার তো বাবা, আমি তো তারে ভালোবাসি, তাই হুজুর যদি জানাজার নামাজটা আপনি পড়াতেন, সেখানে কত দোয়া আছে আপনি দোয়া করতেন, আমার ভালো লাগবে, আশাবাদী হব, আপনার দোয়ার কারণে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারে। রহমাতুল্লিল্লাহ আলামিন সাথে সাথে বললেন, দ্যাটস ওকে, যাও আমি আসছি, গোসল দাও। আব্দুল্লাহ ইবনে উবাইকে গোসল দিয়ে রেডি করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন, সামনে যায় হযরত ওমরের সাথে দেখা। ফারুক আজম জিজ্ঞাসা করে, শ্বশুর জামাই মশাই যান কই? হি হি, জামাই জামাই, রাসূলের স্ত্রী হযরতে হাফসা ওমরের মেয়ে, আবু বকরের মেয়ে আয়েশা, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনই রাসূলের স্ত্রী, আবু বকরও শ্বশুর, হযরত ওমরও শ্বশুর। জামাই যান কই? রাসূল জবাব দেয়, আব্দুল্লাহ ইবনে উমাই মারা গেছে, শুনো নাই ওমর, শুনেছি তার জানাজার নামাজ পড়াতে যাই। হযরত ওমর বলেন, বলেন কি, তার মতো জালেম আছে কে? মইরা গেছে, ভালো হইছে, তার জানাজা আপনি পড়াবেন না। বিশ্বনবী বলেন, ওমর আমি তো ওয়াদা দিয়েছি। হযরত ওমর পিছন দিয়া জামাটা নিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাইয়েন না, সে আপনারে যত কষ্ট দিয়েছে এমন কষ্ট দুনিয়াতে আপনাকে আর কেউ দেয় না। রহমাতুল্লিল আলামিন বলেন, আমি কষ্ট সব ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ, দিয়েছে কষ্ট ঠিক, আমি ক্ষমা করেছি। আল্লাহর হাবিব জানাজার নামাজে গেলেন, জানাজার ইমামতি করলেন, জানাজার নামাজে তৃতীয় নাম্বার তাকবীরের পরে দোয়া আছে কিনা, আল্লাহুম্মা ফিরি লি হাজ্জিনা ওয়া মাইয়্যিতিনা, এ দোয়া আমরা পড়ি।
আরো দোয়া আছে আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা ইগসিলহু বিল মাই ওয়াস সালজি কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা ইবদিলহু যাওজান খাইরাম মিন যাওজিহি ওয়াহলান খাইরাম মিন আহলিহি এমন দোয়া রাসূল করেন জানাজার সামনে লইয়া জামাজে দাঁড়াইয়া এ দোয়া শুনে একজন সাহাবী পিছন থেকে পিস পিস করে রাসূল পড়তেছে সে শুনতেছে জানাজার পরে সে বলতেছে হায়রে কি দোয়া রাসূল করেছে লাশটা যদি আমি হতাম কি চমৎকার দোয়া যারা আরবি বোঝেন তারা তো অর্থ বুঝে ফেলছেন কি চমৎকার দোয়া রাসূল করেছে অধিকাংশ তো আরবি বোঝে না একটু বাংলা বলি রাসূল বলতেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে রহম করো আল্লাহ তুমি তার কবরটা প্রশস্ত করো ও আল্লাহ পানি দিয়া বরফ দিয়া মানুষ যেমন ময়লা কাপড় ধুইয়া সাফ করে তুমি রহমতের পানি দিয়া তার সাফ করো সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা ও আল্লাহ তাকে তুমি তার পরিবারের পরিবর্তে উত্তম পরিবার দাও তার সন্তানের পরিবর্তে উত্তম সন্তান দাও তার স্ত্রীর পরিবর্তে উত্তম স্ত্রী দাও শেষ দিকে হলো আদখিলহুল জান্নাহ ও আল্লাহ তুমি তাকে জান্নাত দাও জাহান্নাম থেকে বাঁচাও এই দোয়াগুলো রাসূল করতেন আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ সামনে নিয়েও রাসূল দোয়া করেছে কৃপণতা করে নাই তার প্রমাণ বুখারীর হাদিস হযরত ওমর পিছন দিয়া জামা টেনে ধরলেন ইয়া রাসূল আল্লাহ আপনি যাবেন না রাসূল বলেন ওমর জামা ছেড়ে দাও হযরত ওমর জামা ছেড়ে দিলেন হাদিসের শেষ দিকে ওমর বলেন কোন সাহসে সেদিন রাসূলের জামা ধরে টান দিছি স্মরণ হলে এখনো বুক কাঁপে এবার বিশ্বনবী চলে যাচ্ছেন জানাজার নামাজে ইমামতি করবেন হযরত ওমর বলতেছি ইয়া রাসূল আল্লাহ আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই আপনি যাচ্ছেন যান তবে আমি ওমর বলছি আপনার দোয়া আজকে কবুল হবে না রাসূলুল্লাহ বলেন ওমর তুমি কেমনে জানো তুমি কেমনে জানো ওই আসা আমার কাছে ফতুয়া তুমি কেমনে দাও হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোরআন থেকে শুনিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেখানে বলেছেন ইনতাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম 70 বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না সূরা তাওবাতে আছে আপনি তো বলছেন রাসূল তখন জবাব দেয় ওমর আল্লাহ আমারে মানা তো করে নাই 70 বারের কথা কইছে আমি 70 বারের বেশি ক্ষমা চাইব استغفر لهم او لا تستغفر لهم تستغفر لهم 70 مره فلن يغفر الله لهم বিশ্বনবী ক্ষমা চাইতে কৃপণতা করেন নাই উদার দিল রহমাতুল লিল আলামিন কাফেরকে ক্ষমা করে দেয় মুনাফিকরে ক্ষমা করে দেয় এই হলো রাসূলের চরিত্র আর তার উম্মতের চরিত্র আজকে বড় জঘন্য তারা তো ক্ষমা করেই না বিনা দোষ জেলখানায় পাঠায়া দেয় ক্ষমা তো করেই না দর্শন করে তারা মামলা দেয় আরেকজনের সেঞ্চুরি পালন করে কেডা আর মামলা দেয় কারে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির এ তাফসীর মাহফিলের যিনি জনক যার তাফসীর মাহফিল থেকে তাফসীর মাহফিল শব্দটা বাংলাদেশে পরিচিতি পাইছে ঠিক কি না যার তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে উনি নাকি দর্শনকারী জাহাঙ্গীরনগরে কেডা সেঞ্চুরি করছে আর তোরা কারে মামলা দেশ উনি নাকি মানুষের ঘরে আগুন দিছে মানুষ হত্যাও করছে ও মুসলমান নবীর চরিত্রের দিকে তাকা ও মুনাফিকরে ক্ষমা করে দিল মক্কা বিজয়ের পরে রাসূল দেখেন মানুষগুলো এদিক সেদিক পালাচ্ছে দৌড়াচ্ছে আল্লাহর হাবিব ঘোষণা করেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আমি আজকে প্রতিশোধ নেব না পলায়ো না ক্ষমা করে দিলাম তারপরও কাফেররা পালায় কারণ তারা জানে কি আকামদার রাসূলের সাথে করছে কি জুলুমটা করছে বাড়ি দখল করছে ঘর দখল করছে মক্কায় থাকতে দেয় নাই তারাইয়া দিছে
রাতে রাধারে রাসূল চালিয়া পলে পালিয়ে যাচ্ছেন হিজরত করে, গুহার ভিতরে তিন দিন লুকাইয়া ছিলেন, তারা ঘোষণা করেছে রাসূলের কল্লা কাটলে 100 লাল ওট পুরস্কার দেবে। তাই তারা জানে যে অপরাধ আমরা করছি, আমরার মাপ নাই, তাই তারা পালাচ্ছে। একজন বুড়ি মহিলাও পালাচ্ছে, মাথার মাঝে বোঝা নিয়া নবী মুহাম্মদের সামনে পড়ে গেছে। ও বুড়ি মা, তুমি কোথায় যাও? বুড়ি বলে, হ্যাঁ বেটা, কথা বলার সময় নাই, তুই কি শুনস নাই? আবদুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করে ফেলছে, পাইলে আমরার খবর আছে, তার অনেক ক্ষতি আমরা করেছি, আমি জান লইয়া পালাইতাছি। নবী বলেন, মা তোমার বোঝাটা আমার কান্দে দেও, আমি মাথায় করে তোমার জায়গায় পৌঁছে দেব, তুমি টাকা পয়সা দেয়া লাগবে না, টেনশন করো না। বুড়ি মহিলা ওই বোঝাটা বহন করতে কষ্ট হচ্ছিল, তাই রাসূলের কান্ধে চাপাইয়া দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গন্তব্যে পৌঁছাইয়া দিয়া বস্তাটা নামাইয়া দিয়া রওনা দিছে। মহিলাটাকে বাজান পরিচয়টা একটু দিয়া যাও, এত ভালো ছেলে তো আগে মক্কায় দেখি নাই, তুমি এত ভালো মানুষ, আমার বোঝাটা কান্দে করে আনলা, আমার কাছে দুইটা টাকা দাবিও করলা না, বাজান তোমার নামটা একটু কি, কার ছেলে তুমি? বিশ্বনবী বলেছেন, যার বয়ে পালাচ্ছ আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাসূলের উম্মত হয়ে আপনি মানুষকে তো ক্ষমা করেনই না, বিনা দোষে মারেন, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় নাই? ও জালেমেরা থেমে যাও, আল্লাহ সব দেখে, তিনি সার দেন কিন্তু ছেড়ে দেন না। আমার বন্ধু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যখন কাফেররা ভেঙে দিল, মাথার হেলমেটটা ভেঙে একবার খুলিটা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঘন্টা বেহুশ ছিলেন। তায়েফের মাঝে পাথর মারল, বাড়ি থেকে বের করে দিল, দাঁত ভাঙার কষ্ট কত বেশি আমরা এটা বুঝবো না, আমাদের দাঁত ভাঙে নাই, যাদের ভাঙছে গাড়ি গোটা অ্যাক্সিডেন্ট করে তারা জানে, তবে আমরা টের পাই যখন মাছ দিয়া ভাত খাই, মাঝে মাঝে একটু কাঁটা দাঁতের গোড়ায় যদি লাগে তাহলে এটা খোলার আগে খাইতে মন চায় না, ঠিক না? দাঁত একটু দাঁতের কোনায় যদি লাগতে পারে, এটা দাঁতটাই না বের করার আগে খানাই বন্ধ। এই তো গুতাগুতি খোঁজে, আঙুল দিয়া টান মারে ধরে, মা কয় যে ভাত খাইলা, আরেকজন পাউরুটি আইনা কয় সাবান সারা খাইলা, ঠিক না? কেউ কেউ কয় যে বিড়াল খোঁজ পাঁচ একটা ধর, এমন কুসংস্কার। তারপরে টেনে বের করে দেখা যায় এত ছোট একটা কাঁটা, যেটা চোখের পাপড়ির মতো ছোট, এত ছোট কাঁটা যখন বিদ্ধ হলো তখন তোমার অশান্তির আর শেষ নাই, আর কাঁচা দাঁত যদি ভেঙে যায় কত ব্যথা। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও আমার রাসূল, আপনার তো আমি রেসালাত দিছি, নবুয়তটা আমি দিছি, এটার কারণে মাইর খাইতেছেন? এর আগে নবুয়ত পাওয়ার আগে কেউ মারে নাই, বরং আপনার আলামিন কইছে, ঠিক না? আসাদিক কইছে, কান্দে লইয়ালা পাইছে, বুকের মাঝে ধরাইয়া ধরছে, কপালে চুমু খাইছে, আপনার নাম মুহাম্মদ, এ নামটা পর্যন্ত মানুষ ভুলতে বসেছে, মানুষ দেখলে বলতো বিশ্বাসী আসতেছে, বিশ্বস্ত আসতেছে, সত্যবাদী আসতেছে, আলামিন আসে, আসাদিক আসে, আপনারে তারা আদর করে। মাইটটা শুরু হলো তখন, দিনের দাওয়াত দেয়া শুরু করলেন যখন, এ দায়িত্ব তো আমি দিছি, আমার কারণে আপনি মাইর খাইতেছেন, আপনি এটা ভাববেন না কে মারে আমি বুঝি দেখি না, কে মারে, কোন আঙ্গুল দিয়া মারে, দুই আঙ্গুলে না তিন আঙ্গুলে, পাথরটা ছোট নাকি পাথরটা বড়, পিছন থেকে কে খেপাইয়া দিছে, যা যা তুই মার, আমি আড়ালে থাকি, আমি সব দেখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের আমল আমি দেখি,
এখন আমার সাজেশনটা কি? ওয়াসবির লি হুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা। আমার সাজেশন হলো আপনার রবের অর্ডার, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনি তো আমার চোখের সামনে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে মনে ভাববেন, তাহলে আল্লাহ তুমি যদি সব দেখো, আমি তোমার চোখের সামনে থাকি, আমার মাইটটা খাওয়াও কেন, তুমি ধরো না কেন? এ প্রশ্ন আপনার মাঝে আসতে পারে, আমি আল্লাহ উত্তর দিচ্ছি, নুমলি লাহুম, আমি রশিতে ঢিল দিছি। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত, আমি সার দেই কিন্তু সেরে দেই না, রশিতে আমি ঢিল দিছি। সুবহানাল্লাহ। পড়বেননি ভাইয়ারা, এই কথাগুলি আমাদের জন্য প্রযোজ্য কি না? বিনা দোষে মাইর খাবেন, টেনশন করবেন না, যারা মারে অহংকার করো না, আল্লাহ সব দেখে, তিনি ছেড়ে দেয় না। ফেরাউনরে সারেনি, পানি ডুবাইছে, ডুবার এক মিনিট আগে ফেরাউন জানতো না আজকে ডুববো, জানলে কি আইতো? আসতো না। বলুন তো, ফেরাউন যখন পানিতে ডুবেছে, তখন সে কি সাধারণ প্রজা ছিল না রাজা ছিল? কথা বলেন বলেন, ফেরাউন যখন ডুবেছে প্রজা না রাজা? ক্ষমতা সে ছিল না অন্য কেউ? সাথে একা একা ছিল না লয় লস্কর ছিল? সেনাবাহিনী ছিল, ক্ষমতা ছিল, রাজা ছিল, সব ছিল, আল্লাহ সব লইয়া ডুবাইছে, ঠিক না? সে কি সজাগ ছিল না গমে ছিল? সজাগে ডুবা, একা একা ছিল না সৈন্য সহ ডুবা, ক্ষমতা থেকে সরে নাই ক্ষমতা সহ ডুবায়, ওই আল্লাহ এখনো আছে না? না, ক্ষমতা আগের মতো আসেনি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। আরে আমনে আর আমি কেডা কি? আমরা তো মাঝে মাঝে অহংকার করি, আল্লাহ আমাদের মাফ করো। অহংকার যখন আসবে তখন মরুভূমি চলে যাবেন, খোলা ময়দানে চলে যাবেন, তখন ময়দানের দিকে তাকাবেন আর নিজের দিকে তাকাবেন যে ময়দান কত বড় আর আমি কদ্দুরা। সুযোগ থাকলে পাহাড়ে চলে যাবেন, পাহাড় কত উঁচু আপনি কতটুকু, চলে যাবেন সাগরের তীরে, সাগর কত বড় আপনি কতটুকু, ওই বড় বড় পাথরগুলোর দিকে তাকাবেন, পাথর কত ওজন, আপনার ওজন কত, আপনি কেডা, আপনার তুলনায় দুনিয়া কত বড়, এ পৃথিবীর তুলনায় আকাশ কত বড়, এই আকাশ সব কিছু আল্লাহ একদিন ভেঙে ফেলবেন, আল্লাহর হুকুমে সব ভেঙে ধ্বংস হবে, সময় লাগবে না এক সেকেন্ড। ওয়ামা আমরুসাতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামত ঘটায় দেব, সময় লাগবে চোখের পলক পরিমাণ, লামহিল বাসার, চোখের পলক পড়ে না, সময় লাগে এক সেকেন্ডের চেয়ে কম, মাইক্রো সেকেন্ড, আহুয়া করাবু আরো কম। তাল্লা যদি চোখের পলক এত বড় আসমান জমি সব ভাঙতে পারে, তোমারে ডুবাইতে কতক্ষণ লাগবে? আমার ভাইয়েরা, যেই নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামরা আগুনে ফেলে দিয়েছিল, ওই নমরুদের আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে, জুতার বাড়ি খাওয়া খাইয়া যেদিন মরছে, আগের দিনও জানতো না আজকে জুতার বাড়ি খাওয়া লাগবে। ওই আল্লাহ এখনো আছে, পাবলিকের পায়ে জুতাও আছে, ওই আল্লাহ এখনো আছে, সমুদ্রের পানিও আছে, আল্লাহ চাইলে তোমারেও ডুবাতে, জুতার বাড়ি খাওয়াতে আল্লাহর সামান্য সময় লাগে না। আব্দুল্লাহ ইবনে উবার জন্য বিশ্ব নবী দোয়া করলেন, জানাজার নামাজ শেষ। এবার আব্দুল্লাহ ইবনে উবার ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অবস্থা তো ভালো না, কবরে তো শোয়াম, আমার তো বুক কাঁপে, শোয়াইলে তো ডান্ডা বাড়ি শুরু হয়ে যাবে, এজন্য আমি চাই আপনার গায়ের জামাটা যদি একটু দিতেন, আপনার জামাটাতে পেঁচাইয়া বাবারে কবরে রাখতাম, আপনার গায়ের জামারও শিলা যদি বেঁচে যায়। রহমাতুল্লিল আলামিন দেরি করলেন না, গায়ের জামাটাও খুলে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা কিতাবুত তাফসির সহিহ বুখারী
বাড়িতে গিয়ে উল্টায় পড়বেন দেবেন, এই কথাগুলো আমি যা বলছি বুখারী থেকে বলছি। রাসূল গায়ের জামা খুলে দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর লাশটাকে রাসূলের জামার ভিতরে ঢোকানো হলো, পেঁচানো হলো, কবরে রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের কাছে গেলেন, তার মাথাটা নিজের রানের উপরে থুইলেন, থুইয়ে আস্তে করে মুখ থেকে থুতু বের করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর কপালের মাঝে গালের মাঝে থুতু মেখে দিলেন। রাসূলের থুতুর ওসিলায় যদি কবর আজাব বন্ধ থাকে, রাসূলের জামার ভিতরে ঢুকাইয়া রাসূলের ইমামতিতে নামাজ শেষ করে রাসূলের থুতু লাগাইয়া এবার কবরের মাঝে রেখে মাটি সমান করে দেয়া হলো, সাথে সাথে জিব্রিল হাজির। ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله الله আয়াত নাযিল করলেন, ও প্রিয় নবী, লাভ নাই, আল্লাহু আকবার, লাভ নাই, কোনো লাভ নাই, বরং এ জাতীয় মুনাফিকের জানাজার নামাজ আর পড়া যাবে না, কবরের পাশেও দাঁড়াবেন না। আপনি এত চেষ্টা করেছেন, আমি ক্ষমা করব না, কারণ তার ইমানটাই নেই। এ মুনাফেক আমাদের ভিতরে ঢুকে গেছে, অনেকের ভিতরে নেফাক আছে, যারা দ্বিমুখী হয়ে যায় তারা মুনাফেক হয়ে যায়। মুনাফেকদের অন্তর আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান থাকে, আপনি নিজে মুনাফেক কিনা নিজে বুঝবেন। ও বন্ধু, গায়ে জ্বর উঠছে কিনা আপনি নিজে বগলের তলে হাত দেন অথবা একটা থার্মোমিটার লাগাইয়া দেন, বুঝতে পারবেন। ডায়াবেটিক হয়েছে কিনা একটু ব্লাড পরীক্ষা করেন, তাহলে সুগারের মাপটা উঠে যাবে। দুনিয়া কম্পন হলো, কতটা ভূমিকম্পের স্কেল ছিল, রিক্টার স্কেলে ধরা পড়ে যাবে এত মাত্রার ভূমিকম্প। কত জিনিস বাইর হইছে মাপার জন্য, ইমান আছে না গেছে গা, আপনি মুমেন না মুনাফেক, তা মাপার জন্য আল্লাহর কোরআনকে ব্যবহার করা লাগবে, কোরআনের মাপে ধরা পড়ে যাবে। কোরআন হলো আপনার ইমানের বিম্বিত আয়না। আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, কেডা মুনাফিক কেমনে বুঝবেন, যখন আপনি বলবেন আসো কোরআন এবং হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা কোরআন দিয়া দেশ চালাবো, সমাজ চালাবো, তখন যারা মুনাফিক তাদেরকে দেখবেন পাশ কাইটা চলে যায়, তারা বলে এত ঝামেলায় আমি নাই। নামাজ মানতে রাজি, রোজা মানতে রাজি, হজ মানতে রাজি, জাকাত মানতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন মানতে রাজি হয় না। আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চেহারা একটু কালো হয়, মনটা কেমন কেমন খসখস খসখস করে, আশ্চর্য মুসলমান। হ্যাঁ, হাত কি এ পর্যন্ত উঠবে না কান পর্যন্ত? বারবার হাত তুলবেন না বারবার তুলবেন না? নাভির নিচে বাঁধবেন নাভির উপরে বাঁধবেন? সুন্না নিয়া নফল নিয়া এখতলাফ ঝগড়া, আমি সহি তুমি বাদ, এগুলো নফল সুন্না, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে এই জাতীয় লোক দ্বারা উল্টা পাল্টা বক্তৃতা শোনা যায়। হ্যাঁ, আহা, আল্লাহর আইন কই কি না, দেশে আবার কোরআনের আইন কি দরকার, এগুলো সরকারে করবো, আমরা আর কি দরকার। নামাজের ওয়াজ আপনি অনেক করেছেন, রোজার ওয়াজ করেছেন, হজের ওয়াজ করেছেন, কিন্তু বন্ধু, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইনগুলো ইসলামে আছে, তুমি বলো নাই, উল্টা তুমি বাঁকা চোখে দেখেছ, আল্লাহর একটা বিধানকে অস্বীকার করলা অথবা হেও করলা, আল্লাহর কসম তোমার ইমান থাকবে না। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। 40 বছর খতিব, জীবন একবার জিহাদের ওয়াজ করে নাই, পিরালি করছে বছরের পর বছর, জীবনে মুরিদদের কাছে জিহাদের ওয়াজ করে নাই, এমন পীর সাহেব হুজুর আছে না নাই? আছে। জুমার মসজিদে জীবন ও জিহাদের ওয়াজ করে না এমন খতিব আছে না নাই? আছে। মাহফিল করে
বছরের পর বছর, কিন্তু জেহাদের ওয়াজ কখনো করে নাই এমন বক্তাও আছে না নাই। এর মানে দাঁড়ালো তার সিলেবাসে জেহাদটাই। হ্যাঁ, যারা মেট্রিক পাস করছেন, দাখিল পাস করছেন, এখানে আমাদের সময় আমরা পরীক্ষা দিছি 10 সাবজেক্ট, এক সাবজেক্ট ছিল ঐচ্ছিক 1100, তো এটা বাদ দেন। আমরা নিয়েছিলাম মানতেক, কেউ নিয়েছে পরিণতি, এখন আবার কৃষি মিশি এগুলো ঢুকছে, আমাদের সময় কৃষিটা ছিল না। যাই হোক, 10 সাবজেক্টের মাঝে আমরা 10 সাবজেক্ট পরীক্ষা দিছি, এখন আপনি 9 সাবজেক্টে পাইছেন 80 কইরা, কিন্তু অঙ্কে পাইছেন 20। বলুন তো আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন, ঠিক না? কি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, কোন ডিভিশন? আপনি যদি বলেন স্যার আমি তো 90 কইরা পাইয়া লাইছি 9 সাবজেক্টে, 90 মানে কি 9 9 81 810, 1000-এর মাঝে 810 পাইছি, অঙ্কে পাইছি 20, টোটাল 830। সারা বাংলাদেশে যত ছাত্র আছে তাদের মাঝে আমার নাম্বার 1 নম্বরে, আমি তো ফার্স্ট স্ট্যান্ড, ফেল বানাইছেন কেন? স্যার বলবে এক সাবজেক্টে 33 পাও নাই, বাকি সাবজেক্টে 100-তে 100 পাইয়াও লাভ নাই। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। বরং আমাদের দেশে এখন জেহাদ আর জঙ্গিবাদ একাকার করার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে, জেহাদকে জঙ্গিবাদ আখ্যা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। জেহাদ এবং জঙ্গিবাদ এক হতে পারে না। আমরা জেহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানোকে বুঝি না। জেহাদ বলতে আমরা শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না। সিনেমা হলে বোম মেরে সাধারণ মানুষ হত্যা করার নাম জেহাদ নয়, আদালতে বোম মেরে বিচারক মারার নাম জেহাদ নয়, এটা জঙ্গিবাদ, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা ঘৃণা করি। আমরা জেহাদ বলতে বুঝি অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় করব না, করতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল 1,24,000, বিদায় হজের দিন উপস্থিত ছিলেন 1,14,000। আমরা অসংখ্য সাহাবীর জীবনী পড়েছি, জেনেছি সাহাবীদের জীবনীর উপরে সবচেয়ে চমৎকার বাংলায় যেটা বই সেটা হলো আসহাবে রাসূলের জীবন কথা, লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ইতিমধ্যে 7টা খণ্ড বের হয়েছে, আগে 6টা ছিল, এ কয়দিন আগে আরেকটা বের হয়েছে। আল্লাহর রাসূলের যত সাহাবীর জীবনী পড়ার সুযোগ পেয়েছি, একটা সাহাবীর নাম আজ পর্যন্ত খুঁজে পাই নাই যিনি জেহাদে যান নাই। জেহাদ ফরজ হওয়ার পরে অন্ধ সাহাবি পর্যন্ত জেহাদের মাঠে গেছে, অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও গজওয়ায়ে কাদেসিয়াতে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ সাহাবি শহীদ হয়েছে, তাও কোথায়? যুদ্ধের মাঠে। রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের স্ত্রী আয়েশা যুদ্ধের মাঠে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব যুদ্ধের মাঠে গেছে, এবং নিজ হাতে খায়বারের যুদ্ধে ইহুদিকে হত্যা করেছে। মহিলা যুদ্ধে যায়। জেহাদ হলো একটা ফরজ ইবাদতের নাম, কোরআনে শত শত আয়াত জেহাদ নিয়ে, বড় বড় সূরা জেহাদের নামে, সূরা সফ, সূরা আনফাল, সূরা মুহাম্মদ, অপর নাম সূরা কিতাল। নামাজ নফল হয়, নামাজ ফরজ হয়, রোজা নফল হয়, রোজা ফরজ হয়, হজ নফল হয়, হজ ফরজ হয়, কিন্তু জেহাদ কখনো নফল হয় না। জোহরের নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ নফল, রমজানের রোজা ফরজ, মহররমের রোজা নফল, জীবনে হজ একবার ফরজ, একবার করে ফেললে বাকিটা নফল, কিন্তু জিহাদ কখনো নফল হয় না, সুন্না হয় না, ওয়াজিব হয় না, এটা ফরজের নিচেই নামে না, হয়তো ফরজে আইন না হয় ফরজে কিফায়া। রাসূল
রমজান আসতেছে, একটা আয়াত খুব বেশি বেশি আলোচিত হবে, সে আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক না? এই আয়াতটা রমজানে আমরা সবাই কম বেশি আলোচনা করি। বাংলা অর্থ কি? হে ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম বাংলা অর্থ কি? ওমা জানা না বুঝি বলেন না, তোমাদের উপর রমজান রোজা কি করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা মাশাআল্লাহ বলেন কি করা হয়েছে? ঠিক একই আয়াত কুতিবা আলাইকুমুল জিহাদ, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, একই শব্দ। যারা মুনাফেক তারা জিহাদের কথা শুনলে ভয় পাবে, কেমন কেমন লাগবে আল্লাহর কোরআনের বক্তব্য আপনি নিজের দিলকে প্রশ্ন করুন, কোরআনের আইনের কথা শুনলে আপনার মজা লাগে কিনা, আল্লাহর জিহাদের কথা শুনলে আপনার মজা লাগে কিনা। যদি দেখেন যে হ্যাঁ কোরআনের আইনের কথা শুনলে মনটা আনন্দে ভরে যায়, কিছু লোক আছে না আহ আল্লাহর আইনের কথা বললে চেহারা একবারে খুশি মিছিল শুরু করে দেয়, আবার কিছু লোকের অন্তরে কেমন 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 কেমন। হুজুর বলছে আল্লাহর আইনে মসজিদ চলবে, সব মুসল্লিকে ইয়েস হুজুর ঠিক কইছেন, সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না। হ্যাঁ হুজুর একখান পাইছি দারুন। এবার হুজুর বলতেছে সে আল্লাহর আইনে সংসদ চলবে, কো হুজুরটা বালা না। إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت. الله بلو প্রিয় নবী, জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে, তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় যেন আজরাইল আইতাছে। হ্যাঁ লাউ লাখার তারা ইলা জালিন করিব, তাদের চিন্তা হলো জেহাদ মেহাদ দরকার নাই, একটু পরে 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 নামাজটা আগে জেহাদটা পরে। অথচ হাদিস পড়ুন, যুদ্ধের মাঠে রাসূল নামাজ কাজা করেছেন এমন হাদিসও, জেহাদের ময়দানে রাসূল নামাজ কাজা করেছে, এর মানে কি দাঁড়ালো? নামাজের চেয়েও জেহাদের গুরুত্ব সেখানে বেশি ছিল। রোজা ভেঙেছে যুদ্ধের মাঠে, ফতে মক্কা রমজান মাসে হয়েছে অষ্টম হিজরিতে, রাসূল জিহাদে রওনা দিয়ে সবার সামনে রোজার দিন অফেন পানি পান করেছে, বলেছে রোজা ভেঙে ফেলো, জিহাদের মাঠে রোজা ভেঙেছে নামাজ কাজা করেছে। জিহাদের গুরুত্ব কখনো কখনো নামাজ রোজার চেয়েও বেশি, আর কত নামাজি পাওয়া যায় জিহাদের বিরুদ্ধে বিনায়া আনায়া এভাবে ওভাবে খোসা দিয়ে কথা বলে, ঠিক কিনা? তুমি মুনাফেক। আমি আপনাকে মুনাফেক বলে মজা নিতে চাচ্ছি না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনার অন্তরে চিকিৎসা দরকার, ঠিকই না? যে নেফাক ঢুকে গেছে তাওবা করেন, ভালো হয়ে যাবে। আমার বন্ধু কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে, আরও অনেকগুলো সিমটম মুনাফেকের আছে। এই সিমটমগুলো জানবেন, পড়বেন, বুঝবেন, পরিত্যাগ করবেন। আল্লাহ যাবতীয় নেফাক থেকে আমাদের হেফাজত করো, বলেন আমি। রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।